আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় ভিউয়ার্স ভিউয়ার্স দেখুন এই স্ত্রী লোককে আকৃষ্ট করি ভারতের এক দম পাওয়ারফুল আয়াত। এই আয়াতটা পাঠ করে গোলাপ ফুলে ফুঁক দিয়ে সেই গোলাপ ফুলটি যে কোনো মহিলা শরীরে সোয়ানো মাত্র সেই কাঙ্কিত ব্যক্তি একদম মনে করলেন যে রাজে হাল অবস্থায় আপনার নিকট রুমে এসে মেলামেশা করতে বাধ্য। ভিউয়ার্সের একদম আদি আসল প্রাচীন কালের বইয়ের যে নিয়ম, এই নিয়ম অনুসারে আপনাদের কাজ করতে হইব। যদি কোনো পুরুষে কোনো মহিলা নিজের প্রতি আকৃষ্ট করিতে ইচ্ছা করে তবে একটি গোলাপ ফুল হাতে নিয়ে উহার উপর নির্মের দোয়াটি 1000 বার পড়িয়া প্রতিবারে ফুঁক দিবে এবং ইহাও বলিয়া ফুঁক দিবে যে অমুকের সহিত আমার মহব্বত সৃষ্টি হোক। অতঃপর উক্ত ফুল মহিলাকে সোয়াইবে আল্লাহর মসজিদের সঙ্গে সঙ্গে তাহার সহিত চলিয়া আসিবে। একদম সাথে সাথে যে কোনো ব্যক্তিকে আপনার নিকট নিয়ে এসে যা খুশি তাই করুন। দাসটা আপনারা এই যে দোয়াটা আপনারা দেখতেছেন এটা পাওয়ারফুল মনে করেন যে দোয়া বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। দাসটা আপনারা একটা বার করে পাঠ করবেন, একটা বার করে মনে করেন যে আয়াতের উপরে ফুঁক দিবেন এবং কি আপনি এটা বলে ফুঁক দিবেন যে তার নিকট আমার সাথে যেন সহবাস হয় এবং কি আমি তারা যেন কাছে পেতে পারি আজকে এবং কি এক্ষণি। কিন্তু এই কাজের যে নিয়ম, এই নিয়ম অনুসারে কাজ করতে হবে। বাংলা উচ্চারণ আমি আপনাদের একটাবার বলে দিতেছি, মনোযোগ দ্বারাই শুনেন। বিসমিল্লাহির রহমান রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আমিন, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরবি। এটা একদম পাওয়ারফুল। এই আয়াতটা দশটা আপনি মনে করেন একবার করে পাঠ করবেন, একটা বার করে গোলাপ ফুলে ফুঁক দিবেন, এভাবে 1000 বার পাঠ করিবেন। এটা আপনি যে কোনো সময় করতে পারবেন, পাক পবিত্র অবস্থায় যে কোনো সময় আপনার যদি মনে করেন যে মন চাই যে কোনো একটা মহিলাকে আপনার রুমে নিয়ে আসতে, আপনি তখনই কাজটা করতে পারবেন। পাক পবিত্র অবস্থায় একটা গোলাপ ফুল আপনার বাড়ির আশেপাশে যে কোনো একটা গাছ থেকে নিতে পারেন, কিন্তু মনে করেন যে চুরি করে গোলাপ ফুল দিয়ে কাজ হইব না। এটা আপনি কিনে আনতে পারেন, আপনি মনে করেন যে বাড়িতে থাকলে সেই গোলাপ ফুলটা আপনার সামনে রাখবেন। রাখার পর এই মনে করলেন যে একটা বার করে পাঠ করবেন, একটা বার করে গোলাপ ফুলে ফুঁক দিবেন, এভাবে মনে করলেন যে 1000 বার এই উচ্চারণটা আপনাদের করতে হবে। আর একটা বার আপনাদের উচ্চারণটি বলে দিতেছি, মনোযোগ দ্বারাই শুনেন। বিসমিল্লাহির রহমান রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরবি। এভাবে মনে করলেন যে আপনি জাস্ট একটা বার করে পাঠ করবেন, একটা বার করে গোলাপ ফুলে ফুঁক দিবেন, এভাবে মনে করলেন যে গোলাপ ফুলটা আপনি 1000 বার পাঠ করে 1000টি ফুঁক দেওয়ার পরে এই গোলাপ ফুলটি আপনি যার সহিত শরীরে মনে করলেন যে সোয়া দিবেন, সাথে সাথে আপনার নিকট একদম সাথে সাথে আসতে বাধ্য। এটা পাওয়ারফুল আদি ও আসল প্রাচীন কালের বই যা দ্বারা আপনাদের কাজ হতে বাধ্য এবং কি আপনার সহিত নিয়েছে যা খুশি তাই করুন। এতটা একটা পাওয়ারফুল নিজের স্ত্রী হতে পারে বা অন্যের স্ত্রী হতে পারে, যে কোনো ব্যক্তিকে মানে বিবাহিত যে কোনো ব্যক্তিকে আপনার নিকট নিয়ে এসে যা খুশি তাই করুন। তো বিগত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন ও পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে অন করে দিন। আমি তান্ত্রিক গুরু জব্বার ভাই সর্বদা এসে আপনাদের পাওয়ারফুল খুশি করুন ভিডিও দিয়ে যাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখুন। গড ব্লেস ইউ।